দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান কাজী ফার্মস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি। কৃষি প্রধান আমাদের দেশ, এদেশের ফসল ভরা মাঠ, গহীন অরণ্য আর সোদা মাটির গন্ধ আমাদের সবসময়ের জন্য খুব বেশি কাছে টানে। কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা, বাড়ছে নগর। আনন্দের বিষয় এটি যে আমাদের দেশে এখন ছাদ কৃষির সংখ্যাও কিন্তু কম না, সর্বত্রতেই ছাদ কৃষি গড়ে উঠছে। দর্শক, আমরা দীপ্ত কৃষি টিম এখন যেখানে অবস্থান করছি, খুলনার খালিশপুরের মজবুনে আবাসিক এলাকা। আপনারা লক্ষ্য করবেন, নতলা বাড়ির একটি ভবন, এর ছাদেই গড়ে উঠেছে ছাদ বাগান এবং তা পরিচালনা করছে হালিমা আপা। তার সাথে থেকে তার ছাদ বাগানের সার্বিক দিক আজ আমরা তুলে ধরব। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, আর আপনাদের সাথে থাকছি আমি শাবিবা শাওন। হালিমা আপু, আসসালামু আলাইকুম। আসসালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? খুব ভালো আছি, আরও বেশি ভালো লাগছে। আপনি এত চমৎকার করে এরকম খুলনা বাণিজ্যিক নগরী সেখানে ছাদ বাগান করেছেন। আরেকটা বিষয়, কৃষিটা তো আমাদের টানে প্রতিনিয়ত সবাইকে, তাই না? কৃষি প্রধান এই দেশের, আমি আমাকে একটু বেশি টানবে, আমি কৃষক লীগেরই। ও, আমি কি বাংলাদেশ কৃষক লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। বাহ, কতদিন হলো আপনাদের এই ছাদ বাগান করার? ছাদ এই দেড় বছর। আচ্ছা, এই গাছগুলো সংগ্রহ করছেন কোথায় থেকে আপনি? এটা আপু, আমরা যখন বিভিন্ন জায়গা যাওয়া হয়, বিভিন্ন নার্সারি চোখে পড়লো, যেখানে দেখি মূলত ভালো মানের গাছ পাওয়া যাচ্ছে, নার্সারি, বড় নার্সারি। যেমন আমরা এটা এখানে অনেক ধরনের গাছ আপনার ওই ফুলতলা থেকে আনা হয়েছে, বয়রা থেকে আনা হয়েছে, খুলনা থেকে আনা হয়েছে, যেখানে মোটামুটি ভালো দেখা যায়, যে গাছ চোখে পড়ে সেখান থেকেই সংগ্রহ করি। আর নিজেই তো এই গাছগুলোর যত্ন, নিজে আবার কলপ কেটে নেওয়া হচ্ছে, সব নিজেই করছেন? নিজে কলপ কেটেও নেওয়া হচ্ছে। আচ্ছা, আর এটা পরিচর্যা করার জন্য লোক আছে, আমি করছি, সময় আমার হাজবেন্ড করছে। আপা সারাদিন তো অনেক কাজে ব্যস্ত থাকতে হয় সব সময়, তার মধ্যেও কিভাবে সময় বের করে নেন? ইচ্ছা থাকলে তো, আসলে এটা তো শখ বলেন ইচ্ছা বলেন দুটোই, আর যখনই সময় পাচ্ছি তখনই উপরে আসতেছি। ব্যস্ততার মধ্যেও ছাদে এখানে সময় দিচ্ছেন, না দিলে তো হবে না। না না দিলে নিজেরটা নিজেরা না দেখলে তো কিভাবে কি হচ্ছে। আর গাছ কিন্তু এই আদর যত্ন ভালোবাসা বোঝে, ক্লান্ত হয়ে আপু গাছ অনেক দেখতে পাচ্ছি, আমরা একটু ঘুরে ঘুরে দেখবো কোন কোন গাছ আছে এখানে। অনেক রকমের গাছ আছে, চলে অনেক প্রজাতির আম আছে, যেমন ল্যাংড়া আছে, হাড়িভাঙ্গা আছে, আম্রপালি আছে, এটা হচ্ছে কাগজি লেবু, লিচু গাছ, এটা লিচু গাছ, লিচু গাছটা, লিচু গাছ আরও আছে, এটাও এই গাছ লেবু গাছ। আচ্ছা, এটা হচ্ছে আপনার আমড়া গাছ। জি, আমরা ফল চলে আসছে, কিন্তু এত ছোট গাছ, কিন্তু কলমের গাছ তো না? জি, কলমের গাছ। কলমের গাছের কারণ হওয়ার কারণেই ফলটা মনে হচ্ছে, আবার এই পাশটা তো ফল আছে, আবার এই পাশটা কিন্তু হ্যাঁ প্রচুর পরিমাণে চলে আসছে অনেক, এবং অনেক ফল আসবে বলে মনে হচ্ছে। আর অনেক ফল ছিল, এখন আবার নতুন করে পাতা গজায় ফিরে আবার নতুন করে ফল। আচ্ছা আপু, এই পাশটাই তো সবগুলো মোটামুটি আমের গাছ লাগিয়েছেন, মাঝখানে আমি একটা ড্রাগনের গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ড্রাগনের গাছও আছে অনেক। আপনি তো বিভিন্ন জায়গা থেকে যেখানেই ভালো পাচ্ছেন গাছ সেখান থেকেই নিয়ে আসছেন, সংগ্রহ করছেন, কিন্তু এছাড়াও তো আমাদের দেশের সরকারের কৃষি বিভাগ থেকে নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের, বিশেষ করে যাদের ছাদে যারা বাগান করছে তাদেরকে প্রশিক্ষণও দিচ্ছে। তো এখানকার হর্টিকালচার সেন্টার আছে, তারা কি কোনো রকম আপনাদেরকে, আমরা ওখান থেকে সহযোগিতা করে কিনা, চারা সংগ্রহ করছি এবং ওখান থেকে যে নির্দেশনা আছে যেভাবে করা যায়, কিভাবে গাছ পরিচর্যা করতে হবে, এগুলো প্রশিক্ষণ দিচ্ছে। আমাদের এখানে একটা আছে, ওখান থেকেও আসছে কৃষি অফিসাররা, এসে দেখে যাচ্ছে কোনো সমস্যা আছে কিনা, গাছে পোকা ধরছে কিনা, কতটুকু বাড়ছে, কতটুকু কি হচ্ছে, তারা পরিচর্যা করে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে। মেট্রোপলিটন সিটির মধ্যে যে কৃষি অফিসাররা যারা আছেন দায়িত্বে, তারা আসেন, এসে দেখে যায়। আচ্ছা, এইটা কিসের গাছ? এটা হচ্ছে জামরুল গাছ। আচ্ছা, ওই পাশে একটা হয়েছে, কিন্তু এটা জামরুল কি, এটার কি ফল ফল আসছে? এখনো ফল আসেনি। আচ্ছা, এটা কয়দিন হলো বয়স? এটা এটার বয়স প্রায় 7-8 মাস হয়েছে। আচ্ছা, আর এই পাশটাই দেখতে পাচ্ছি, এটা ডালিম না? জি, এটা ডালিম। ডালিমের কিন্তু ফুল চলে আসছে এই পাশে। হ্যাঁ, ডালিম ফুল চলে আসছে এই পাশে। আপনার বেশ কয়েকটা ডালিম গাছ আছে। এগুলো প্রত্যেকটাই ডালিম ছিল, বেড করেছেন, আবার চারির মধ্যে গাছ লাগিয়েছেন, এই পরিকল্পনাটা আসলে কিভাবে করেছেন? এই যে ঝুলন্ত বেডগুলো হয়েছে, আসলে বেডগুলো তৈরির
কারণটা হচ্ছে যে আমার সাদের সাথে কোনো কালেকশন নেই। সাদের সাথে যখনই এটার কালেকশনটা থাকবে তখন আমি যখন পানিটা দিব গাছে ওই পানিটা সাদে যেয়ে পড়বে, সাদে পড়লে সার ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে আমার ঝুলন্ত বেড সাদের থেকে প্রায় উচ্চতা কত, হ্যাঁ এক ফিট উচ্চতা দিয়ে তারপরে করা হয়েছে, যাতে সাদের সাথে কোনো ধরনের সাদে আমার কোনো প্রকার ড্যাম না পড়ে, সাথে কোনো রকম পানি জমে থাকার জন্য কোনো রকমের কোনো অবস্থাটা না তৈরি। আর এখানে পানি যাওয়ার জন্য আলাদা ড্রেন করা আছে, সেখান থেকে পানি বের হয়ে যায়। আচ্ছা, এই জন্য সমস্যা। এখানে কিন্তু ডালিম দেখতে পাচ্ছি ওই পাশে, হ্যাঁ শুধু ফুল, কিন্তু এখানে এখানে প্রচুর পরিমাণ ডালিম ধরছিল, এখনো আছে অনেক। আচ্ছা, ডালিমগুলো খুবই মিষ্টি, খুবই ভালো হয়। হ্যাঁ, এই গাছ যখন কিনে নিয়ে আসছিলেন তখন কি, এখন তো আমাদের দেশে ফল সহ গাছ কিনতে পাওয়া যায়, কলমের গাছগুলো ফল সহ, তখন কি ফল সহ ছিল? তখন ফল ছিল না, তখন ছোট ছিল। আচ্ছা, প্রায় দেড় বছরে ভালো গত বারও ফল ধরছে, মানে কয় বছর হলো এটার বয়স? এই দেড় বছর। গাছটা বয়স দেড় বছর হয়েছে। এটা কিন্তু অন্যরকমের শান্তি, মানে নিজের গাছ থেকে ফল ছিঁড়ে খাবেন, অন্যরকমের একটা শান্তি আছে। এটাও তো লেবু গাছ না? হ্যাঁ, লেবু গাছ। আর এটা এটা একটু ভিন্ন রকমের লাগছে, এটা কিসের গাছ? এটা হচ্ছে পিস ফল। আপু, এটা পিস ফলের গাছ না? আর এটা কি জাম্বুরা নাকি লেবু? হ্যাঁ, এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে বাগানের যে লেবুটা হয় সেটা। আচ্ছা, বাহ, চারপাশটা মানে ফলে ফুলে ভরে আছে। আচ্ছা, দুর্দান্ত একটা গাছ, মানে ফলে ফলে ভরা। এটারে কি বলে, স্ট্রবেরি পেয়ারা বলে? বাহ, এই গাছটার বয়স কতদিন হলো আপু? এটার বয়স এই প্রায় এগারো মাস। এগারো মাস, ফল তো পর্যাপ্ত। জি, এটা এটা কিন্তু যে প্রথমে ফল ধরছে, আগে ফল ধরেনি এখনো, এই যে প্রথম, এই প্রথমবার। জি, প্রথমবার এই যে এত ফল, মানে এটা কতদিনের পরে গিয়ে আপনি সংগ্রহ করতে পারবেন জানা আছে কি না? এটা আপু স্ট্রবেরি পেয়ারা, আমাদের নর্মাল যে পেয়ারাগুলো যতদিন টাইম লাগে এটাও সে একই টাইম লাগবে। আপু, এই গাছটা সংগ্রহ করেছিলেন কোথা থেকে, স্থানীয় কোনো নার্সারি থেকে কি? হ্যাঁ, এটা খুলনা নয়নতারা নার্সারি থেকে সংগ্রহ করেছি। এটা যখন কিনেছিলেন, সংগ্রহ করেছিলেন, কত টাকা দিয়ে কিনেছিলেন? আসলে এটা সচরাচর পাওয়া যায় না, স্ট্রবেরি পেয়ারাটা খুব কম পাওয়া যায়। খুলনাতে খুব কম দেখেছি আমি, যে কটা নার্সারিতে গিয়েছি কিন্তু খুলনাতে ওই একটা নার্সারিতেই পেয়েছি। আচ্ছা, এই জন্য নিয়ে আসছি। ফলন পর্যাপ্ত ফলন? জি জি। আচ্ছা, আর কি আছে আপনার এখানে? আমার এখানে আঙ্গুর আছে, চলেন দেখাই, প্রচুর পরিমাণ আঙ্গুর ধরছে। আপনার বাচ্চার কথা বলেন, ও আঙ্গুরের চারা রোপণ করেছে। আঙ্গুরটা ওকে আমি স্কুলে যাই যখন লাঞ্চের টাকা দিই আর কি, টিফিনের টাকা দিই, টিফিনের টাকা থেকে ও 30 টাকা না 40 টাকা দিয়ে একটা গাছ কিনে নিয়ে আসছিল। আচ্ছা, ওই গাছটা রোপণ করার পরে এখন ওই গাছে আঙ্গুর ধরছে। আমি চলেন যাই তাহলে, তাড়াতাড়ি দেখবো। আচ্ছা, পর্যাপ্ত আঙ্গুর ধরে আছে বলে মনে হচ্ছে। এখানে কয়টা গাছ আছে? এখানে আছে 7-8টা গাছ আছে, এইবারই প্রথম আঙ্গুরটা। আচ্ছা, আঙ্গুর, এই যে আঙ্গুর ধরছে দেখেন, আঙ্গুর থুকাই থুকাই আঙ্গুর ধরে আছে, আঙ্গুর ধরে আছে। এখনো তো মানে পাকে নাই? না না, পাকে নাই। তবে আমার ছেলে আগের দিন এখান থেকে একটা ছিঁড়ে মুখে দিচ্ছে, তা বলছে যে মোটামুটি মিষ্টি আছে। আচ্ছা, পাকলে বেশ মিষ্টি হবে এটাই ধারণা করা যাচ্ছে। এই পরিকল্পনাটা কিভাবে নিলেন যে এইভাবে? আসলে আঙ্গুর তো এমনি বেড়ে হতে পারে না, লতানো, এই জন্য এটাকে এভাবে ঝাড় দিয়ে দেওয়া হয়েছে যাতে ঝাড়ের উপরে সুন্দর করে হয়। এই থেকে আরেকটা, হ্যাঁ দুই পাশেই দেওয়া হয়েছে যাতে দুই সাইড থেকেই হতে পারে। তো চারা নিয়ে আসার পরে কোন বিষয়গুলো খেয়াল করেছিলেন? আসলে আঙ্গুরের চাষের জন্য যে নতুন কোনো পদ্ধতি আছে তা না, আমরা অন্য গাছের জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করতেছি সেম একই পদ্ধতিতে আঙ্গুর চাষ করা যাচ্ছে। আচ্ছা, এই ফল আসা পর্যন্ত কি ধরনের যত্নটা নিতে হয়েছে? কারণ এখানে আসলে এখানে যত্নটা শুধু বাড়তি যত্নটা হচ্ছে এখান থেকে এই কাঠামোটা করা, এই ছাদটা করে দেওয়াতে, গেটটা করে দেওয়াতে এটা ঝুলন্ত অবস্থা থাকলে ভালো হয়, কারণ আঙ্গুর তো নিচে হতে পারে না, ঝুলন্ত অবস্থায় থাকে এই কারণে। একটু মাচা করে দিলে পরে সেক্ষেত্রে সুবিধাটা, শুধু আঙ্গুরের জন্য এই এইটাই হচ্ছে বাড়তি কাজ, এছাড়া আর কোনো বাড়তি কোনো কিছুর প্রয়োজন হয় না। আপু, সব গাছেই তো কোনো না কোনো রোগ বা পোকার আক্রমণ হয়েই থাকে, আর আঙ্গুরটার প্রতি সবারই এক ধরনের একটা মানে ভালো লাগার জায়গা আছে, ফলটাকে সবাই পছন্দ করে। তো আপনি যেহেতু চাষ করছেন এবং ফলন পর্যাপ্ত দেখতে পাচ্ছি, কী ধরনের রোগ হচ্ছে বা কোনো পোকার আক্রমণ হয় কি না? আমি এখনও পর্যন্ত এটা রোপণের পরে দেখিনি কোনো ধরনের আক্রমণ, কারণ আমার তো 15 দিন 1 মাস পরে যদি দেখি কোনো রকম একটু গাছে সমস্যা হচ্ছে, আমি কীটনাশক ব্যবহার করছি। এটা কৃষি অফিস থেকে আমাকে যে ওষুধগুলো লিখে দিয়ে যাচ্ছে, পরামর্শ দিয়ে যাচ্ছে, সেভাবেই আমরা স্প্রে করছি,
তাতে আর কোনো পোকা ধরার সম্ভাবনা থাকছে না। গাছ আমরা কিন্তু একদম সতেজ দেখতে পাচ্ছি। দর্শক আপনারা হয়তো খেয়াল করবেন দীপ্ত কৃষিতে সবসময়ই আমরা বিশেষ করে ছাদে যারা বাগান করছেন বিভিন্ন রকমের নতুন নতুন ফল এবং ফসল সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ আপনারা যেন উৎসাহী হন নিজেদের বাড়িতে কিছুটা হলেও ভিন্ন রকম একটু ফল বা ফসলের চাষ করে সবজি চাষ করে বিষমুক্ত উপায় সেগুলো খাওয়ার যদি কোনো অবস্থাটা তৈরি হয়। আপনারা লক্ষ্য করুন যে এখানে কিন্তু আপার এক বছর হয়েছে আঙ্গুর গাছের বয়স, এই এক বছরের মধ্যে থোকায় থোকায় এখানে আঙ্গুর ধরে আছে। আমরা একটু লক্ষ্য করবো যে এখানে দুইটা ঝোপাত না একটা দুইটা, এবং কি দারুণ ফল ধরে আছে। দর্শক আপনারা খেয়াল করুন এখানে আছে, এখানে আবার এই পাশটাতেও আছে, না দেখেই তো মন খুব শান্তি লাগছে আপা। এবং এটা সত্যি যে মানে আমরা চাইলেই কিন্তু একেবারে অর্গানিক বিষমুক্ত ফল আমরা নিজেরাই নিজেদের যেটু বাগান, আমরা এটা আসলে সবসময় বাইরের রাস্তা থেকে খেয়ে আসছি, কিন্তু এখন যে আমাদের বাংলাদেশে এটা উৎপাদন হচ্ছে বা আমরা চাষ করতে পারতেছি এটা আমাদের জন্য বিশাল একটা সফলতা। এটা মনেরও কিন্তু অন্যরকম একটা শান্তির জায়গাটা আছে। আচ্ছা আপা, তুইঝালের গাছ এটা আমাদের খুলনার বিশেষ ঐতিহ্যবাহী একটা চুইঝাল। চুইঝাল আমাদের আমাদের এদিকে কিন্তু মাংস রান্না করে যশোর খুলনা সাতক্ষীরা এই জন্য তো মানে চুইঝাল দিয়ে খাসির মাংস গরুর মাংস রান্না করে অনেক। আসলে চুইঝালটা আমার খুব ফেভারিট, কারণ চুইঝাল অধিকাংশ আমাদের এদিকের সাইডের মানুষগুলো চুইঝালটা খুব পছন্দ করে, এই কারণে চুইঝালটা রাখছি। আমি এখানেই জানতে চাই আপনার কাছে চুইঝাল প্রসঙ্গে, আমরা যতটুকু জানি যে চুইঝাল লতানো কাঠ জাতীয় গাছের সাথে বেঁধে দিয়ে দিয়ে আমাদের দেশের মানে এই অঞ্চলের ঐতিহ্য যেটা বলে সেভাবে চুইঝালটা চাষ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি চুইঝাল কিন্তু দুই রকম ভাবে চাষ করা যায়, একটা হচ্ছে লতা দিয়ে উপরে যেরকম আমাদের আঙ্গুর গাছটা উঠছে এভাবে চাষ করা যায়, একটা হচ্ছে মাটির নিচে, যেটা মাটির নিচেরটা আরো সুস্বাদু বেশি। আচ্ছা, আর উপরে যেটা থাকে এটা একটু ঝাল কম হয়, এটা একটু গাছ গাছ মতন মনে হয়, আর মাটির নিচে যেটা থাকে এটা মোলাম সফট হয়, এটা খেতেও অনেক সুস্বাদু হয়। এই কারণে যেটা দুই রকম ভাবে চাষ করা যায়, আমার কিন্তু মাটির নিচে ও আছে, ওটাও মাটির নিচে থেকেও বড় হবে এবং ওটা বড় আকারে হয়। এটা কতদিন পর্যন্ত রাখতে পারবেন? এটা আপনার 12 মাস কাল চলতে থাকবে। আর তো চুইঝালের ইচ্ছা হলে এখান থেকে উঠে পাতাটাও না, পাতা খাবারের জন্য কোনো কাজে লাগছে না, কারণ আমরা পাতা ফেলে দিয়ে যদি আপনি এখান থেকে নিতে চাই তাহলে পাতা ফেলে দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারবো, রান্নার কাজে ব্যবহার করতে পারবো। আর যদি মাটির নিচের যেটা চুইঝালটা আছে ওটা উঠাইতে হলে ওটা উঠে ওটা অনেক বড় হয়, ওটা একটু সফট হয়, খেতেও মজা ওটা বেশি। খুব ভালো, খুব ভালো। এটাও নিশ্চয়ই আঙ্গুরের চারা, তাই না? হ্যাঁ, এটাও আঙ্গুরের চারা, এটাও আঙ্গুরের চারা। এই চারাগুলো কয়দিনের? এটা বেশি দিন হয় নাই, 4 মাসের মতন হয়েছে। আচ্ছা, খুব ভালো লাগলো। আমরা একটু ওই পাশটা একটু আঙ্গুর গাছটা একটু বাড়ে, খুব স্লো একটু আসতে পারে। হ্যাঁ, আপনি বেডেও গাছগুলো রোপণ করছেন, আবার ওই পাশে খেয়াল করলাম যে চারি আছে আপনার, চারিতেও গাছগুলো আছে, চারি দুটাতেই করতেছি। আচ্ছা, দুইটার ক্ষেত্রে কি ভিন্ন ভিন্ন রকমের কিছু বিষয় খেয়াল রাখতে হয় কিনা? মাটি পরিবর্তন করা, মাটি পরিবর্তন দুটাতেই করতে হয়, দুটাতেই পানি মাটি সব একই রকম সিস্টেম। আচ্ছা, আর গাছ বৃদ্ধিটা কোনটাতে বেশি ভালো হয় কি মনে হচ্ছে? চারিতে ভালো, চারিতেও হচ্ছে বেডেও হচ্ছে, বেডেরটা একটু সুবিধা বেশি হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে বড় ফলের গাছ যেগুলো সেগুলো বেডে দিচ্ছেন? হ্যাঁ, বেডেও দিচ্ছি চারিতেও দিচ্ছি, কারণ চারিটা তো আমাদের অনেক বড় চারিগুলো, এটার হাইট গভীরতা সব একই রকম, সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখানে তো বেশ কয়েকটা গাছ আছে, এখন তো রমজান মাস চলছে, এই পবিত্র রমজান মাসে তো আপনার এখানে বাগানে যে ফলগুলো আছে তা দিয়ে তো মোটামুটি ফলের চাহিদা যেটা সেটা পূরণ হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি ইফতারের টাইমে যে আইটেমগুলো থাকার কথা সেগুলো লেবু, জামরুল, তারপরে কমলা লেবু, মালটা, এগুলো সব কিছুই আমার এখানে আছে, আম। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি যে কয়েক প্রকারের ফল দিয়ে আমার চাহিদাটা পূরণ করতে পারছি, সমস্যা হচ্ছে না। ছেলে পেলে আমরা সবাই মিলে বিষমুক্ত খাবার, সারাদিন রোজা থেকে অন্তত ইফতারের টাইমটা বিষমুক্ত খাবার খেতে পারছি, ফ্রেশ খাবারটাও পাচ্ছি, টাটকা গাছ থেকে তুলে নিয়ে যাচ্ছেন। জি জি।
আচ্ছা, আর আপনাকে দেখে এখানে অন্যান্য যারা আছেন তারা কি এরকম ছাদ বাগান করাতে উৎসাহিত হচ্ছে কিনা বা তারা নিজেরাও করছে কিনা? হ্যাঁ অবশ্যই, কেননা মানুষ আমি যখন এত কর্মব্যস্ততার মাঝে আপনাদের টেলিভিশনে প্রোগ্রামগুলো দেখি, প্রোগ্রামগুলো দেখে যখন আমি এটা করার উৎসাহ পেয়েছি, যারা বাসায় বসে থাকে তারা নিয়মিত সময় বাইরে সময় দিচ্ছে না, তারা অবশ্যই গাছগুলো রোপণ করতে পারছে বা ছাদ কৃষি করার উদ্যোগ নিতে পারতেছে বা নিচ্ছেও। আমি দেখেছি আমার এখানে আসার পরে কয়েকটা বিল্ডিং হয়েছে যাদের আগে ছাদ বাগান ছিল না, এখন কিন্তু তারা ছাদ কৃষি করার জন্য খুব আগ্রহী হচ্ছে। হ্যাঁ আপু, এখানে তো মোটামুটি সবই ফল গাছ দেখলাম, ফলের পাশাপাশি সবজিও নিশ্চয়ই চাষ করেন? হ্যাঁ সবজি এখানে মোটামুটি সবগুলোই আছে, এখানে আছে আছে আপনার পুঁই শাক আছে, ভেন্ডি আছে, তারপরে আপনার বেগুন আছে। ঠিক আছে, মোটামুটি আমরা জনসংখ্যা কম, মাত্র 2 জন মানুষ, বাচ্চা 2টা, এটা দিয়ে আমার পরিবারের চাহিদা মেটানো হচ্ছে। নিজেদের যেটুকু চাহিদা ওটা পূরণ হয়ে যায়। মোটামুটি ইফতারের আয়োজনে যে আলুর চপ বেগুনই মানুষ তৈরি করে, বেগুনের চপ আমি এখান থেকেই তৈরি করতে পারছি। হ্যাঁ মোটামুটি হয়ে যাচ্ছে। আর ফল তো বেশ কয়েকটা দেখলাম, এর মধ্যে কোন কোন ফল আছে? ফল আছে অনেক প্রজাতির, সেখানে আপনার সাইট্রাস জাতীয় যে ফল সেগুলো আছে কিনা, মালটা? হ্যাঁ মালটা আছে, কমলা আছে। আচ্ছা, ওইখানটাতে আমি একটা খেয়াল করেছি যে ওইখানে একটা ধরন্ত অবস্থায় আছে কমলা, যেমন এই যে জামরুল আছে এটা খুব মিষ্টি। আসলে আপনার তো এখন রমজান মাস, খাওয়াই দেখাইতে পারতেছি না, এই যে এইবার নিয়ে 2 বার হলো এটা। আচ্ছা ঠিক আছে, প্রচন্ড মিষ্টি। এগুলো তো এখনো পরিপূর্ণ হয় নাই, এটা আরো অনেক বড় হবে। আচ্ছা, আর রোজার মধ্যে তো সবচেয়ে চাহিদা থাকে বাজারে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পুদিনা পাতা। হ্যাঁ পুদিনা পাতা এগুলো চাহিদা থাকে, কারণ আসলে পুদিনা পাতাটা খুব দামিও জিনিস, এটা আপনার বেশিরভাগ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং এরকম ফ্লেভারটা পাওয়া যাবে না, এটা আমাদের নিজেদের যেটা যেরকম ফ্লেভার টাটকা। বাজারে তো দেখা গেছে 10-15 দিন থাকে, এটা হচ্ছে চায়না পেয়ারা, এটার কালারটা উপরেও লাল ভিতরেও লাল, একদম লাল রঙের হয়ে যায়। হ্যাঁ এই যে কেবল একটা ছোট হয়েছে, এটা উপরেও লাল ভিতরেও লাল, এটা একটু ভিন্ন কোয়ালিটি আর কি। এটা কি গ্যান্ডারি? হ্যাঁ এটা হচ্ছে আক, কোনো কিছুই আসলে বাদ নেই। এই যে এখানে এই কমলাটার কথা বলছিলাম তখন আপনাকে, এত সুন্দর ছাদ বাগান আপনার, তো এটাকে নিয়ে পরবর্তীতে আরও কোনো পরিকল্পনা আছে কি না? হ্যাঁ আপু, পরিকল্পনা আছে যে এটাকে আরও সুন্দর সাজানো গোছানো আরও কিছু করব, এবং পাশাপাশি চাচ্ছি যে মাছের চাষ করা যায় কিনা। এখন তো অনেকেই করছে। হ্যাঁ অনেকেই করছে ছাদে, এটা ট্রাই করবো যে মাছের চাষটা হয় কিনা, কতটুকু হয়, আচ্ছা এটা করার চিন্তা ভাবনা আছে আর কি। আমরা এমনিতেই পরিবর্তন করতে হয়, দেখা গেছে মাস খানিক যাওয়ার পরে নতুন করে আবার যে আপনার মাটি, নতুন মাটি দিতে হয়, তারপরে আপনার পরিচর্যা তো প্রতিনিয়তই থাকে। একটা এটা তো একটা ছোট বাচ্চাদের মতন, গাছগুলা ছোট বাচ্চাদের মতন প্রতিনিয়ত। হ্যাঁ প্রতিনিয়তই যত্ন নিতে হচ্ছে। খুব ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলে, আশা করছি আপনি অনেক ভালো থাকবেন। আমাদেরও ভালো লাগছে আপনারা আসছেন, আপনাদের অনুষ্ঠানটার জন্য আরও হয়তো আমাদের উৎসাহ আরও বেড়ে গেল। আপনাদের সাথে কথা বলে আমাদের ভালো লাগলো, আপনারা দোয়া করবেন আমরা যেন আরও বড় করে করতে পারি। আর আপনাকে দেখে আমাদের আজকের অনুষ্ঠান যে দর্শকরা দেখছেন তারাও উৎসাহী হবেন, অনুপ্রাণিত হবেন। এত বড় ছাদে না হোক, যার যতটুকু জায়গা আছে সাধ্য অনুযায়ী সেখানে একটি চারা গাছ লাগালেও সেটা কিন্তু শরীর মনের জন্য একদম একটা প্রশান্তি বয়ে নিয়ে আসে। ভালো থাকবেন জি, আসেন দয়া করে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি প্লট 7/A/গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 12-08। আপনারা চাইলে ইমেল করতে পারেন kriti@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, মিশ্র ফল বাগান শুধুমাত্র যে পাহাড়ি পরিবেশ কিংবা সমতল ভূমিতে হবে তা কিন্তু না। এখন কিন্তু আমাদের দেশের ছাদেও মিশ্র ফল বাগান গড়ে তোলা সম্ভব। দীপ্ত পিসিতে আজ আপনারা তাই দেখলেন। আমাদের আজকের কৃষক হালিমা আপা, তিনি তার 3680 স্কোয়ার ফিট ছাদের উপরে মিশ্র ফল বাগান করছেন, পাশাপাশি বিভিন্ন সবজি চাষ করছেন। এতে করে তার পরিবারের যে চাহিদা তা কিন্তু পূরণ হচ্ছে। তার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকছে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনারা ভালো থাকবেন। সে প্রত্যাশায় কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি থেকে এখানে বিদায় নিচ্ছি।